কেন করলো আমার সঙ্গে এরকম বলো তো? কেন করলো? আমি ওর কি ক্ষতি করেছিলাম আমাকে তুমি বল। কেন ঢোকালো এরকম? সারা জীবন তো আমি ওকে ভালোবেসে গেছি, কত ভালোবেসেছি। তার মানে এতদিন ধরে যা যা কথা বলেছিল আমাকে, আমাকে ভালোবাসে, কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না, সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছে, সব মিথ্যে। নিজে আমাকে ছেড়ে চলে গেল, কেন কিছু বললো না বলো তো? কেন আমার কাছ থেকে লুকিয়ে গেল? আর কি ভাবলো যে আমি এত কিছুর পরও সব মেনে নেবো? কিভাবে আমাকে তুমি বলো না, আমাকে কিভাবে ও কিভাবে আমাকে বলো না। আপনি কিন্তু আমাদের ফাঁকি দিলেন স্যার। ম্যাডামকেও বলেছি একবার মিষ্টি খাওয়ালে কি হবে, আরো একবার তো মিষ্টি খাওয়াতে হবে। এত সুন্দর ফুটফুটে ছেলে হলো আপনার, আর একবার মিষ্টি খাওয়ান। নিশ্চয় খাবো। আমরা একটু আলাদা কথা বলতে চাই যদি আপনি একটু। ও হ্যাঁ হ্যাঁ শিওর। তার আগে একটা কথা বলুন তো, ওনাকে কবে রিলিজ করার কথা ভাবছেন? আসলে পেশেন্টের একটা ছোট কমপ্লিকেশন আছে, সেই জন্য আরো দু একটা দিন ওনাকে অবজারভেশনে রাখার চেষ্টা করছি। কমপ্লিকেশন মানে? কালকেও তো ঠিকই ছিল, কিছু তো বলেনি তখন। না না তেমন কিছু না, ও ঠিক আছে। আসলে কি হয়, বেবি জন্মের পর অনেক সময় মায়েদের এই প্রবলেমটা হয়, তো আপনার যদি আরো কিছু জানার থাকে আপনি ডক্টরকে গিয়ে বলুন, ডক্টর আরো ভালো বলতে পারবেন। আচ্ছা স্যার আমি আসছি। কি হয়েছে? না তেমন কিছু না, ডিটেল আমিও জানি না, কিছু একটা কমপ্লিকেশন আছে, ডক্টরও শিওর হয়ে কিছু বলেননি। বলেন কয়েকটা দিন অবজারভেশনে রাখবেন, একটা টেস্ট করাতে দিয়েছেন, ওটার রেজাল্ট আসলে ছেড়ে দেবেন। আমি বুঝতে পারছি, আমার জন্য প্রত্যেকটা দিন আপনার একটু একটু করে সমস্যা বাড়ছে। তাতে আপনার কোনো ভূমিকা নেই। হ্যাঁ সমস্যা বাড়ছে এই কথা অস্বীকার করছি না, কিন্তু তার জন্য আপনি দায়ী নন। কিন্তু আমার খারাপ লাগাটাও তো এড়িয়ে যেতে পারি না। আর আপনাকে আর কি করার আছে? একটা বাচ্চার জন্ম কিন্তু অনেক কিছু থেকে অনেক বেশি দামি। আমার জন্য আপনার ফ্যামিলিতে খুব প্রবলেম হচ্ছে তাই না? আচ্ছা আপনার এখানে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো দিচ্ছে তো? আপনি আমার কথার উত্তর দিলেন না কিন্তু। দেখুন প্রবলেম তো একটা হচ্ছেই, সেটা আপনি নিজে অনুমান করতে পারছেন। আমি আর এই নিয়ে নতুন করে আলোচনা করতে চাই না। আপনার ওয়াইফ আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে তাই তো? আচ্ছা আমার কাছে যদি উপায় থাকতো আমি সব খুলে ওকে বলে দিতাম। আচ্ছা উপায় যখন নেই এটা নিয়ে আলোচনা বাড়িয়ে লাভ কি বলুন তো? যদি উপায় থাকতো তাহলে তো আমি সব খুলে বলে দিতাম। আপনার সেফটির কথা মাথায় রেখে আমি কিছু বলিনি। আপনি আমার সেফটির জন্য আরো কত কি করছেন তা তো সবই বুঝতে পারছি। আপনি আপনার স্বার্থের অতীত করছেন। এই যে একটা আলাদা কেবিনে আমাকে রেখেছেন, এটা তো কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন তো ছিলই, প্রয়োজন ছিল এই কারণে যাতে আপনার উপরে কারো চোখ না যায়। দেখুন যদি আপনার বিষয় জানাজানি হতো তাহলে আপনার এবং আপনার বাচ্চার দুজনেরই জায়গা হতো জেলে, আর সেটা যাতে না হয় তার জন্য তো এত লড়াই, এত গোপনীয়তা। আমি যে আপনার ঋণ কিভাবে শোধ করব? যদি ঋণই ভাবেন তাহলে সব ঋণ শোধ করতে যাবেন না, চেষ্টা করে কোনো লাভ হবে না, কারণ সব ঋণ শোধ করা যায় না। জানি জানি সব ঋণ শোধ করা যায় না, সেই জন্যই বললাম আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনি তা বলেননি, আপনি বললেন কি করে যে ঋণ শোধ করবো, তার মানে ঋণ শোধ করার একটা পরিকল্পনা আপনার ভেতরে আছে? অলরেডি আমি আপনার ক্ষতি করে ফেলেছি, সেটা পূর্ণ করতে পারবো বলে মনে হচ্ছে না। আপনি কিছু করেননি, যা করার আমি নিজেই করেছি।
আপনি তো আমার সঙ্গে আসতে চাননি, আমি নিজেই গিয়েছিলাম আপনাকে নিয়ে আসতে। আপনি তো কখনো নিজে থেকে বলেননি আমার সঙ্গে আসবেন, আমি চেয়েছি বলে আপনাকে নিয়ে এসেছি। তাও তারপর থেকে এতগুলো দিন কেটে গেল, আমার সন্তান পৃথিবীতে এলো, শক্ত হয়েছে আপনার জন্য। তাই মাঝে মাঝে ভাবি, আমি যদি ওখানে থেকে যেতাম হয়তো আমার সন্তান বাঁচতই না। অথচ এখানে কত আরামে কত যত্নে রয়েছে, আপনি আমার সন্তানের জন্য যা যা করেছেন তার জন্য চিরকাল আমি আপনার কাছে কেনা হয়ে থাকবো। জানি না কোনোদিন আপনার কোনো কাজে আসবো কিনা। এসব কথা থাক না, আমি তো এসব কথা শুনবো বলে এখানে আসিনি। জানি। আচ্ছা এরপর কি হবে? আমি তাই ভাবছি। আমাদের অন্য কোথাও পাঠিয়ে দিলে হয় না? কলকাতায় থাকলে আপনার পক্ষে সেটা খুব একটা নিরাপদ হবে না আমি জানি, তাই ভাবছি আপনাকে কোথায় পাঠানো যায়। কোথায় পাঠালে আপনি এবং আপনার বাচ্চা নিরাপদে থাকবে, সেফলি থাকবে, সেটা আমি ভাবছি। তা নিয়ে আপনি মাথা ঘামাতে যাবেন না, শুনলেন না? ডক্টর বলে দিয়েছে এখন আপনার শরীর খারাপ, স্ট্রেস নেওয়া চলবে না। না ভেবেও বা চলে কি করে, আফটারঅল জীবনটা তো আমার। আমার এই জীবনের ভার কতটা আপনার ঘাড়ে চাপিয়ে রাখবো, কতদিন বার চাপিয়ে রাখবো? এতগুলো দিন তো কেটে গেল। আমি বুঝতে পারছি আমার জন্য আপনার সংসারে সমস্যা হচ্ছে, আপনার ওয়াইফের সঙ্গে সমস্যা হচ্ছে, হয়তো আপনার চাকরির ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তারপরে? তাহলে তারপর আমি নিজের দিকে তাকাবো কি করে, নিজের কাছে কি জবাবদিহি করব? আপনি সবসময় নিজেকে জড়িয়ে কথা বলেন কেন? আমি তো বলেছি আপনাকে যে আপনার কোনো দায় নেই, আপনি তো নিজে থেকে আসতে চাননি, আমি নিয়ে এসেছি আপনাকে। জানি যার জন্য আপনি এত কিছু করেছেন তাকে আপনি কতটা ভালোবাসেন আজ বুঝতে পেরেছি। দেখুন, জীবনের নিয়ম মেনে সময়ের স্রোতে সবাই নিজ নিজের মতো করে চলে যায়, এক একজন এক এক জায়গায়। আমি তো বারবার আপনাকে বলেছি আগে যে আমি কৃষ্ণমোহনের আদর্শকে কখনো মেনে নিইনি, কিন্তু তার আদর্শের মধ্যে যা দৃঢ়তা ছিল সেই দৃঢ়তাকে আমি সম্মান করি। সে তার নিজের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যে ত্যাগ স্বীকার করেছে সেই ত্যাগ আমাকে বরাবরই টানে, সেই জায়গা থেকে আমি কৃষ্ণময়কে সম্মান করি। আমাদের কলেজ লাইফ শেষ হওয়ার পর বাকি সমস্ত বন্ধুবান্ধবরা যখন এই জাগতিক পৃথিবীতে নিজের স্বপ্ন পূরণের জন্য পাগলের মতো ছুটছে, একদিকে কৃষ্ণময় হেলায় সেসব এক পাশে ছুঁড়ে ফেলে নিজের জীবনটাকে ছুঁড়ে দিয়েছে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে, এই চরম ত্যাগ যে স্বীকার করতে পারে তাকে সম্মান না করে থাকা যায় না, সেই জায়গা থেকে আমি কৃষ্ণময়কে সম্মান করি। সেদিন যদি আমি ওই মিশনে না যেতাম তাহলে হয়তো কৃষ্ণময় আজ বেঁচে থাকতো, এরকমভাবে মারা যেত না। হতে পারে আমি নিজের হাতে কৃষ্ণময়কে গুলি মারিনি, কিন্তু যেই মেরেছে সে তো আমারই লোক, সেই মিশন নিয়ে তো আমি সেখানে গিয়েছিলাম। সেদিন ওই ঘটনা না ঘটলে অন্য যে কোনো দিন ঘটতে পারত, কিন্তু তাও সেদিন যা ঘটেছিল আমার নেতৃত্বে ঘটেছিল, আমি এটা তো অস্বীকার করতে পারবো না। যা ঘটেছে তার দায় আমি এড়াতে পারি না, ভুলতেও পারবো না। আর সব থেকে বড় কথা, একটা মানুষ চলে যাওয়ার সময় তার বন্ধুর হাত ধরে যে কথাগুলো বলে গেছিল সেগুলো আমি কখনো ভুলতে পারবো না। তাহলে বরং আপনি ইমনকে সব কথা বলে দিন। না সেটা সম্ভব নয়, আমি ইমনকে সব খুলে বলতেই পারি, কিন্তু ইমনের কাছ থেকে যে অন্য কেউ জানবে না সেই গ্যারান্টি আমি দিতে পারি না। ইমন অত্যন্ত ভালো মেয়ে, কিন্তু আমাদের বাড়িতে অনেক লোকজন, সবার সঙ্গে ইমনের সম্পর্ক খুবই ভালো, খুবই ইজি। বলা যায় না যদি কখনো আউট অফ ইমোশন ইমন বলে ফেলে তাহলে কিন্তু ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, আর তা না হলে যদি ইমন এখানে যাতায়াত শুরু করে তাহলে লোকের নজর পড়ে যাবে, তাতেও আপনার বিপদ বাড়বে বই কমবে না।
আর আপনার সঙ্গে এরকম যোগাযোগ রাখার জন্য হয়তো ইমনকে অ্যারেস্ট করা হতে পারে, সেটা তো আমি মেনে নিতে পারবো না। দেখুন, আমার জীবনের উপর দিয়ে যা গেছে যাক, কিন্তু ইমনের কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না।